মাঝে মাঝে এরকম হয় যে বাসায় হুটহাট করে এই মেহমান চলে আসে কি রান্না করবো কি রান্না করবো এই চিন্তায় অস্থির হয়ে যেতে হয় দেখা যায় ফ্রিজে তেমন আর তেমন কিছু যদি ফ্রিজে নাও থাকে ছোট্ট যদি অল্প কয়েক টুকরা মাংস থাকে এভাবেই কিন্তু একটা রেসিপি করে নেওয়া যায় সেটা হচ্ছে যে মুগ ডাল দিয়ে মুরগির মাংস যদি অল্প থাকে তাহলে কিন্তু ইচ্ছা করলে ফ্যামিলি সহ বা যারা মেহমান আসে সবাইকেই কিন্তু পেট ভরে সুন্দর মতো খেতে দেওয়া যায় আর এটা একটা অন্য রকম রান্নাও হয় মাংস তো আমরা সচরাচর সব সময় খাই কিন্তু এভাবে আমাদের কমই খাওয়া হয় তবে এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় আর মজাও হয় তো এই জন্য আমি মুগ ডালগুলোকে প্রথমে একটু ভেজে রেখেছি এখন হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি সাথে বড় একটা টমেটো আমি কুচি কুচি করে নিয়েছি সেটাই একটু তেলের সঙ্গে সুন্দর মতো ভেজে নিচ্ছি এখন হলুদের গুড়া দিয়ে দিলাম তারপর এখন দিয়ে দিলাম এটাকে একটু করে একটু ভাজা ভাজা করে নিব এদিকে আমি পাটায় মশলা বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি মশলাটাও একটু কষিয়ে নিব এখানে আমি আদা রসুন আর হচ্ছে জিরা ব্যবহার করেছি তো আমি এটা একসাথেই বেটে নিয়েছিলাম এজন্য আমি একবারেই দিয়ে দিলাম যেহেতু আমার ফ্রিজে মশলা বাটা ছিল না সেই জন্য আমি বাটাতেই রেখেছি সেটাই দিয়ে দিলাম এখন যে আমার মাংসটুকু ছিল ও খুব বেশি না সামান্য কয়েক পিস মাংসই ছিল সেটাকেই আমি এখন এই টমেটো আর তেল মশলার সঙ্গে সুন্দর মতো কষিয়ে নিব এখন একটু মরিচের গুঁড়া দিয়ে দিব আর যেহেতু আয়রা আলিফ দুজনেই খাবে আমি খুব বেশি ঝাল দিবো না তাহলে ওরা আবার খেতে পারবে না আর আজ আমার বাসায় মেহমান আসেনি আমি এমনিতেই রান্না করেছি আমি মাঝে মাঝে এই মাংসটা এভাবে রান্না করি কারণ সময় একই এক ধাঁচে রান্না করলে কিন্তু খাবার অতটা ভাল লাগে না মাঝে মধ্যে একটু ঘুরাই এ রান্না করলে খুব একটা খারাপ মন্দ হয় না আর কি যাই হোক তো আমি তারপরে ডাউলটা ধুয়ে নিয়ে আলাদা একটা কড়াইতে এই যে ডাউলটা ওই মুগ ডালটাকে ফুটাতে দিয়ে দিয়েছি আর চালার ডাউল একসঙ্গে ফুটাতে দিলে অবশ্য মাংসটা বেশি সিদ্ধ হয়ে যায় তখন আবার খেতে অতটা ভালো লাগে না তো এই জন্য ডাউলটা যখন একটু আধা সিদ্ধ হয়ে গিয়েছে সেই সময় আমি মাংসটা দিয়ে দিলাম এখন হচ্ছে বাকি সিদ্ধ হতে হতে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আর এদিকে ডাউলটাও সিদ্ধ হয়ে যাবে তো একটু ঝোলটা গাঢ় হয়ে গেছে এই তো সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে আর কিছু সময় রাখতে হবে তো তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম আমি অফিস কিনে একটু চেখে দেখেছিলাম যে লবণটা হয়েছে কিনা দেখলাম লবণ কম হয়েছে আমি আর একটু লবণ দিয়ে দিছি দিয়েছিলাম তো আমি মশলার সাথে কিন্তু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম এই জন্য আর লাস্টে দেয়নি আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ